আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে হচ্ছে প্রথম মেধা তালিকার পর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা কিন্তু প্রকাশ হবে তো এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ প্রকাশ করেছে তো আজকে আমরা এটা নিয়েই কথা বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন সো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন অর্থাৎ যারা মাইগ্রেশনের আবেদন করেছিল সো তাদের রেজাল্টটিও আজকে প্রকাশ করা হবে এবং দ্বিতীয় মেধা তালিকা আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমেও দেখতে পারবেন এবং ওই দিন হচ্ছে যে আপনার হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পারবেন তো আপনাদেরকে বলবো যে এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখা যাচ্ছে না মানে যায় না আপনারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবেন ওকে সো দেখেন এখানে হচ্ছে আমাদের সুন্দর করে কিছু তারিখ দেয়া রয়েছে সো দেখতে পাচ্ছেন প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয়ে পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফরম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ সো দেখতে পাচ্ছেন যে যারা হচ্ছে যে মাইগ্রেশন অন অন করবে হ্যাঁ মানে মাইগ্রেশনটা হয়ে যাবে সো তাদেরকে কিন্তু অবশ্যই একটি হচ্ছে ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এটা প্রিন্ট করতে হবে তার তারিখ দেওয়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আঠারোই এপ্রিল থেকে একদম আপনাদের আঠাশ এপ্রিল দু তারিখ পর্যন্ত কিন্তু সময়টি দেয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে তাদেরকেও কিন্তু অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং পূরণ করার পরে হ্যাঁ তাদেরও কিন্তু প্রিন্ট কপিটা সংগ্রহ করতে হবে এইটার তারিখ হচ্ছে আঠারোই এপ্রিল থেকে আটাশ এপ্রিল পর্যন্ত ক্লিয়ার তো এটা হচ্ছে যে যারা চান্স পেয়ে গেলো দ্বিতীয় মেধা তালিকায় সো তাদের চূড়ান্ত একটি ভর্তি ফর্ম রয়েছে সেটা পূরণ করতে হবে তার তারিখ এবং দেখতে পাচ্ছেন দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে তাদেরকে অবশ্যই টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে তো এইখানে পাঁচশো পঁয়ষট্টি টাকা লিখে থাকলেও আপনারা কিন্তু হচ্ছে কলেজ ভেদে কিন্তু এখানে ভর্তি ফিটা কিন্তু রয়েছে এখানে আপনাদের তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু লাগতে পারে হ্যাঁ তো ওই টাকাটি কলেজে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত তো টাকা জমা দেওয়া শুরু হবে একুশ এপ্রিলে এবং জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে উনত্রিশ এপ্রিলে ক্লিয়ার এবং আপনারা যারা ভর্তি হয়ে যাবেন সো আপনাদের সকল কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে কলেজ কর্তৃপক্ষ তারপর সেটাকে তারা নিশ্চয়ন করবে একুশ এপ্রিল থেকে তিরিশ এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত তো এটাই ছিল মূলত এই নোটিসটি তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ